নিম্নমানের রেনু তীব্র তাপদাহে সাতক্ষীরায় মারা যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। মৌসুমের শুরুতেই বাগদা চিংড়ি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে ঘের মালিকরা। কক্সবাজার থেকে আনা রেনু ল্যাব টেস্ট ছাড়াই ঘেরে ছাড়ায় বেশিরভাগ রেনুই মারা যাচ্ছে। রেনুর মান নিয়ন্ত্রণে মৎস্য বিভাগের হস্তক্ষেপ চান তাই চাষিরা। তবে মৎস্য কর্মকর্তার দাবি, নিয়ম না মেনেই রেনু ছাড়া হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। সাতক্ষীরায় 70,000 হেক্টরে ছোট বড় 55,000 ঘেরে বাগদা চিংড়ির চাষ হয়। নিম্নমানের রেনু, ভাইরাস ও তীব্র তাপদাহে মারা যাচ্ছে এসব বাগদা চিংড়ি। এতে অন্তত 50,000 চাষি ক্ষতির সম্মুখীন হয়েছে। সাদা সোদা খ্যাত বাগদা রপ্তানি কমে যাওয়ায় গত বছর দাম পাননি তারা। এবারও ভালো ফলনের আশায় ঘেরে বাগদার পোনা ছেড়েছেন চাষিরা, কিন্তু চিংড়ি একটু বড় হতে না হতেই মারা যাচ্ছে। এক সপ্তাহ ধরে চলছে এরকম অবস্থা। মৌসুমের শুরুতে মরক লাগায় চিংড়ি চাষে ধস নামবে। প্রচণ্ড তাপ, এত তাপে মাছ বাঁচতেছে না। কারণ কি হবে আর আল্লাহ, আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে হবে, তা নাহলে খালের পানির ভরসা করি আমাদের এই ঘেরের লস হয়ে যাবে। 10,000 টাকার হাড়ি সে ঘেরে, এখন 15,000 টাকা হাড়ি। এখন হাড়ির টাকা শোধ করব না কোম্পানির টাকা শোধ করব আর না ঘরের টাকা শোধ করব। সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের দিকে খেয়াল করে। আমরা সরকারকে আকুল আবেদন করব, খাল খননটা যদি আমাদের অফ সিজনে হয় আমাদের খুব সুন্দর হয়। এখন এই সিজন মুখে এসে খাল খনন করলে আমরা চাষিরা খুবই বিপদে পড়ে যাচ্ছি। ভরা মৌসুমে ঘেরে পানি না থাকায় যত্রতত্র খাল খনন করায় চিংড়ি চাষ ব্যাহত হচ্ছে বলে দাবি চিংড়ি চাষি সমিতির। পানি না পাওয়ার কারণে অনেক মাছ মারা যাচ্ছে, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গিয়েছে, এ কারণে মাছ মারা যাচ্ছে। তা আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে খালটি খনন করা হোক। তীব্র তাপদাহে ঘেরের বাগদা চিংড়ি মারা যাচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। অত্যধিক তাপমাত্রার কারণে এবং তাদের ঘেরের গভীরতা কম থাকায় পানির যে গুণাগুণ, বিশেষ করে পিএইচ, অক্সিজেন, টেম্পারেচার, অ্যামোনিয়া পানিতে গ্যাস, বিভিন্ন যে উপাদানগুলো এতে হেরফের হওয়ার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে পিএল মারা যায়। আশা করা যায় পিসিএল ল্যাবের কার্যক্রম শুরু হলে সাতক্ষীরা জেলার চাষিরা উপকৃত হবে। সাদা সোনা খ্যাত চিংড়ি নির্ভর সাতক্ষীরার অর্থনীতি রক্ষায় ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক।